দর্শক এই মুহূর্তে স্মৃতিসৌধে রয়েছেন সহকর্মী নাজমুল হোসেন, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। নাজমুল, রাষ্ট্রপতির আর কি কি কর্মসূচি রয়েছে আজ দিনভর একটু বিস্তারিতই জানাবেন। নতুন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধ সাভারে। কিছুক্ষণ আগে তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন, ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন। তো যেহেতু রাষ্ট্রীয় আচার অনুযায়ী রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর দিনই তিনি যখন তাকে গার্ড অব অনার দেওয়া হয়, রাষ্ট্রীয় সালাম দেওয়ার পরে কিন্তু তিনি সাভার স্মৃতিসৌধে আসেন, সেই হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই স্মৃতিসৌধে তিনি এসেছেন এবং তিন বাহিনীর পক্ষ থেকে এখানেও তাকে এখানেও যে আনুষ্ঠানিকতা রয়েছে রাষ্ট্রীয় সালাম, যেটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে স্মৃতিসৌধে সেই রাষ্ট্রীয় সালামের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছেন। শ্রদ্ধা নিবেদন পুষ্প মাল্য অর্পণের পর, পুষ্পস্তবক অর্পণের পর কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই এখানে যে সংরক্ষিত যে বইটি রয়েছে সেই বইয়ে কিন্তু তিনি লিখেছেন এবং তার যে পরিদর্শন সেই পরিদর্শনের কথা তিনি কিন্তু লিপিবদ্ধ করেছেন, তার অভিজ্ঞতা। কারণ মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রণাঙ্গনের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, পাবনার সন্তান। তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি এই দায়িত্ব নেওয়ার পরে গত রাতেই কিন্তু তিনি বঙ্গভবনে তিনি উঠেছেন এবং তারপরে সকালবেলার যে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়ার পরে কিন্তু তিনি সাভার স্মৃতিসৌধে এসেছেন এবং তাকে এখানে বরণ করে নিতে উপস্থিত ছিলেন সাভার স্থানীয় সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল হক এবং এছাড়াও ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজি, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার, 9 ডিভিশনের যিনি জিওসি সহ কিন্তু যারা আছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই যে রাষ্ট্রীয় যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী তাকে কিন্তু এখানে তাকে এখানে তাকে বরণ করে অভ্যর্থনা জানানো হয়, তারপরে যে রাষ্ট্রীয় আচার সেটি কিন্তু করা হয়েছে এবং তিন বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধানও তারা এখানে উপস্থিত ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বাংলাদেশের ব্যক্তি হিসেবে 17তম ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন, আগামী 5 বছর তিনি এই দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির আজকের যে ধানমন্ডি 32 নম্বর হয়ে তারপরে তিনি দুপুরেই কিন্তু যাবেন ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আগামীকাল তিনি সড়ক পথে বঙ্গভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক যে ভিটা সেখানে তিনি যাবেন, বঙ্গবন্ধু সমাধিসৌধে তিনি শ্রদ্ধা অর্পণ করবেন এবং তারপর দিন তিনি সেনাবাহিনীর যে সেনা শিখা অনির্বাণ যেটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। সব কিছু মিলিয়ে যে রাষ্ট্রীয় রাষ্ট্রপতি হিসেবে তার যত রকম আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সব শুরু হয়ে গেছে। রুবায়েত, নিশ্চয়ই নাজমুল আপনার মাধ্যমে খবর জানাবো দর্শকদের, আপনি খবর জানাচ্ছিলেন সাভার থেকে।